हेलो एवरीवन, आमी चंद्रिमा। आमार चैनले आबार सबाई के अनेक अनेक स्वागत जानाई। आशा करी सबाई खूब भालो आछेन, सुस्थ आछेन। आज बापेर बाड़ी सरस्वती पुजो, ये छादटाई आज के पुजोटा करछी। ये जे एत बेलून डेकोरेशन देखछेन, कदिन आगे ही बाबा मार 50तम एनिवार्सारी गेछे, तार जोन्नोई करा होयेछिलो। तो भावलाम एगुलो खुलबो ना, एखानेई पुजोटा करे दिई। सेई ब्लगटाओ जदिओ आसबे, किन्तु सबे सरस्वती पुजोटा गेछे, तो भावलाम पुजोर ब्लगटा आगे दिए दिई। আর আজ সকালবেলা দাদা বাবা তখন বাড়িতে ছিল না, তাই মৈনাককে দিয়ে ঠাকুরটা তোলাচ্ছি। বললাম আমি ধরি, সে হিরোর মতো কাউকে ধরতে দেবে না, লাস্টে ঠাকুরটা উপরে নিয়ে গিয়ে পাগলের মতো হাঁপাচ্ছে। প্রথমে ঠিক করেছিলাম এই বছর আর পুজো করব না, মৈনাকও নাকতলা চলে যাবে, বাবা খুবই অসুস্থ, আর দাদার এই ছুটির দিনগুলোতে কাজের চাপ সবথেকে বেশি থাকে। থাকার মধ্যে আমি, মা, পলি আর এই পুচকি দুটো। বাচ্চাটাকে নিয়ে আমার বৌদির পক্ষে খুব মুশকিল হয়ে যায় কাজ করা, তাই প্রথমে ঠিক করেছিলাম আমরা সবাই যে এবছর আর পুজোটা করব না। তারপর আমি ভাবলাম, না প্রত্যেক বছর তো আর সরস্বতী পুজোয় কলকাতায় থাকা হয় না, একটু করিয়ে নিই ছোট করে। আমি আবার সরস্বতী পুজোর নিয়ম কারণ অতটা ঠিক ভালো করে জানি না। দেখুন, এই ডাবটা যেমন আবার উল্টো করে পেতে দিয়েছি, পরে বৌদি এসে অবশ্য ঠিক করে দিয়েছে। আগে তো সব মাই করে দিত, আমি খালি পুজোর সময় অঞ্জলি দিতে বসতাম, এইবার প্রথম নিজের হাতে সব করছি। তো যাই হোক, সকাল সকাল স্নান করে শাড়ি টাড়ি পরে পুজোর কাজে লেগে পড়েছি। কালকে তো হঠাৎ করে পুজো করব ঠিক করেছি, তো শেষ মুহূর্তে গিয়ে দৌড়ে দূরে বাজার দোকান করা, কারণ ভাবলাম বাড়িতে ছোট ছোট দুটো পুচকি আছে, তারাও পড়াশোনা করে, তো সেই কারণে একটু পুজোটা করেই ফেলি। এখন ভোগের জন্য একটু সুজি বানাচ্ছি, ভেবেছিলাম প্রথমে পায়েস বানাবো, কিন্তু সে সময় আর হয়ে উঠল না। পলি ওদিকে মিহানার পুচকিটাকে সামলাচ্ছে, আর মা বাচ্চাগুলোর রান্নাবান্নার ব্যবস্থা করছে, আর আমি ঠাকুরের জোগাড়। আমরা সবাই না খেয়ে আছি, কিন্তু বাচ্চাগুলোকে তো আর না খাইয়ে রাখা যাবে না, ওরা নয় খেয়ে দেই পুজো দেবে। এই যে কোনো পুজোর সময় ঠাকুরের ভোগ রান্না করতে কিন্তু সবথেকে ভালো লাগে। সুজিটা প্রায় হয়েই গেছে, মা একটু ফুটে উঠলে নামিয়ে নেবে, আমি যাই উপরে ঠাকুরের ফুলগুলোকে সাজিয়ে দিয়ে আসি। এই ছাদে পুজো করলে এই এক সমস্যা, একতলা তিনতলা করতে করতেই জীবন বের হয়ে যায়। আগের দিন বাজার করতে গিয়ে ফুল, ডাব, ফল এগুলোর দাম দেখে তো মাথায় হাত। একটা ওইটুকু ডাবের দাম নিল 70 টাকা, একটা টাকা কমায়নি জানেন। বলছে না নিলে নেবেন না, চলে যান, 70 টাকার নিচে দিতে পারবো না। আর এই ফুলের মালাটা নিয়েছে 80 টাকা, সবই সেম, 1 টাকাও কেউ দাম কমাচ্ছে না। অবশ্য পরে ভাবি এই কটা অনুষ্ঠানের দিনই তো ওরা একটু নিজেরা লাভ করার চেষ্টা করে। আর আজ এই ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েদের এই শাড়ি ধুতি পাঞ্জাবি পরে কি যে ভালো লাগছে, নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আর এদিকে 5 রকম ভাজা করছি, এই সিলিন্ডারে রান্না করতে না খুব ভয় লাগে, কখনো তো আগে করিনি। আর বলতে ভুলে গেছি, এটা হচ্ছে আমাদের ঠাকুরঘর, এই ঘরে মার মোটামুটি সকালবেলা 2 ঘন্টা কেটে যায়। এই হাজারটা দেবতা ঠাকুর ঘরে, সব ঠাকুরকে চান করানো, জামা পরানো, খাওয়ানো, এই করতে করতে পাক্কা 2 ঘন্টা মায়ের সকালে। আজকে সকালবেলা এত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোকে স্কুলে যেতে দেখে নিজের খুব ইচ্ছা করছিল নিজে স্কুলে যাব, কিন্তু মনে হচ্ছে না টাইম করে উঠতে পারবো। সেই মায়ের শাড়ি পরে ছোটবেলায় স্কুলে যাওয়া, আজও দেখুন মায়ের শাড়িই কিন্তু পরে আছি। নিজের এত শাড়ি থাকতে সরস্বতী পূজার দিনকে পরার জন্য কিন্তু মায়ের শাড়িটাই সবথেকে বেশি পছন্দ হয়। আর এদিকে আমার বৌদি এসে গেছে হেল্প করতে, আর ছাদে আবার পুচকি দুটো স্নান করে নতুন জামা কাপড় পরে চলে এসছে। আমাদের বাপের বাড়িতে আবার গোটা সেদ্ধ খাওয়ার নিয়ম আছে, সেই গোটা খাওয়ার জন্য সারা পাড়া আমাদের অপেক্ষায় বসে থাকতো জানেন। আমি আবার গোটা সেদ্ধর এত ভক্ত ছিলাম না, কিন্তু এখন খুব ইচ্ছা করে। আর এদিকে এই এক সুন্দরী, আর ওদিকে মিভান, দুজন এসছে সেজে গুজে, আর সুন্দরীকে এখন শাড়ি পরানো হবে। মিভান খালি দেখুন জানলা দিয়ে বেলুনগুলো নিচে ফেলে দেওয়ার তালে। সরস্বতী পুজোর কদিন আগে মিভানকে কেমন কদম ছাটের মতো চুলটা ছাটিয়ে নিয়ে এসছে দেখুন মৈনাক। এদিকে আমার রান্না প্রায় শেষ, 5 রকম ভাজা, সুজি, ফুলকপির তরকারি আর পোলাও। ভেবেছিলাম লুচি বানাবো, কিন্তু সে আর সময় হলো না, প্রায় 3টে বেজে গেছে। ও চাটনিও বানিয়েছি একটু, শুধু লুচিটাই হলো না। ইজা, আর এইবার সবচেয়ে বড় যুদ্ধ চলছে শাড়ি পরানো। বিমানের পাঞ্জাবি আর এই পুচকির শাড়ি দুটোই আমার ননদ কিনে পাঠিয়েছে। শাড়িটা একটু বড় আছে, ভালোই হলো, আগামী 1-2 বছর পরতে পারবে। উল্টো করছিস না তো?
ছাদে করলে কেউ নেই অবশেষে 15 মিনিট ধরে যুদ্ধ আমাদের জয় হলো। এ আর কতক্ষণ, কিছুক্ষণ পরেই দেখবেন খুলে ফেলে দিয়েছে। ওর খুব গরম, বিশেষ জবরজং পড়তেই চায় না। সারা শীতকাল ওকে সোয়েটার পরানো নিয়ে যুদ্ধ হতো জানেন। এদিকে আমাদের জ্যান্ত সরস্বতী রেডি, একটা মায়ের টিপ পরিয়ে দিলাম, ব্যাস। মেয়ে হলে কিন্তু এটাই মজা, মনের মতো করে সাজানো যায় বেশ। আর আজ কিন্তু আমি পুরোহিত, মৈনাক পুরোহিত তো নাকতলা চলে গেছে, আর কালকে লাস্ট মোমেন্টে পুজোর জন্য সব কিছু ঠিকঠাক করেছি বলে আর পুরোহিত খুঁজে পাইনি। সব পুরোহিত আগে থেকে বুকড, কেউ আসতে চাইছিল না, তাই ভাবলাম অগত্যা আমিই গতি। আগে যখন পুরোহিত পাওয়া যেত না, তখন আমার দাদাই পুজো করতো, কিন্তু এখন ও কাজ ছেড়ে বাড়ি ফিরতে ফিরতে এত লেট হয়ে যায়, তাই জন্য আর সম্ভব হয় না এখন। কখনো এরকম আগে পুজো করেনি তো, পুজো করতে করতে না নিজেরই হাসি পেয়ে যাচ্ছে। সত্যি আগেকার দিনের কথা ভাবছি, আমি যখন ক্লাস 1-2 পড়তাম, 21 টাকা, 31 টাকা, 51 টাকা এইরকম দক্ষিণা নিত পুরোহিত মশাইরা, সেই নিয়েই কথোপকথন হচ্ছিল। আর এই সুন্দরীর অবস্থা দেখেছেন, শাড়ি খুলে দৌড়াচ্ছে। এদিকে মা মাটিতে বসতে পারে না বলে চেয়ারে বসে আছে, আর আমি আরতি করছি। গতকাল একটা পুজোর বই কিনেছিলাম, সেটা দেখেই করছি সব। আর সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে এই পুজোর পর এত থালা বাসন মাজা। এই থালা বাসন মাজতে আমার বড় অ্যালার্জি। আর এই যে সবার আগে ওম নিজে যাচ্ছে মাথায় ভাব নিতে আগুন থেকে। পুচকিটা একদম যে যা করবে সেটা দেখে পুরো কপি পেস্ট। আবার দেখলেন, আমি মিমানকে ভাব দিচ্ছি বলে ও আবার এসে আগুন দিয়ে দাদার মাথায় ভাব দিয়ে গেল, পুরো মা। যে পুজো করলাম মাই জানেন, যাক কোনো ভুলচুক হলে মাই ক্ষমা করে দেবেন, কি আর করার। আমি ছোটবেলায় যে পাড়াটায় থাকতাম, সেখানে মাঠে না আমাদের বাড়ির সামনে বিশাল সরস্বতী পুজো হতো, আর আমরা সবাই বিকালবেলা গিয়ে রান্না করতাম, সে এক অন্যরকম মজা। সবাই মিলে রাত জেগে জেগে প্যান্ডেল তৈরি করতো, তারপর ভোগের দিন কি কেউ খিচুড়ি রান্না করছে, কেউ আলুর দমের আলু ছাড়াচ্ছে, কেউ আলুর দম রান্না করছে, তার সাথে গান বাজনা বিভিন্ন কুইজ গেম কত কী হতো, সেসব দিন আর ফিরে আসার নয়। তখন মনে হতো কি কবে মায়েদের মতো বড় হব, নিজেরা স্বাধীন মতো সব কিছু করবো, আর এখন মনে হয় কেন বড় হয়ে গেলাম। আর এদিকে একজনের কাণ্ড দেখুন, একটা একটা করে সব খুলে ফেলছে, আলটিমেটলি প্যাম্পার্সে এসে দাঁড়িয়েছে। কিন্তু যাক, শাড়ি পরা অবস্থায় কয়েকটা খুব সুন্দর সুন্দর ছবি তুলে নিয়েছি, এটাই যা মনের শান্তি। আর মিভানের প্রণাম করার চোট দেখবেন, এটা নাকি ওর প্রণাম। ওর প্রণামের বহর দেখলে ভগবান ওপর থেকে নেমে আসবে গো। আমাদের বাড়ির উল্টো দিকে স্কুলটাতেই বিশাল করে সরস্বতী পুজো হয়, ওটা একটু আপনাদের দেখাই। যদিও স্কুলের ভিতরে ঢুকতে দেবে না, আগে কিন্তু প্রত্যেক বছর আমাদের ইনভাইট করতো, প্রসাদ ভোগ প্রসাদ দিত, কিন্তু লাস্ট 2 বছর ধরে সেসব বন্ধ করে দিয়েছে। এত আননেসেসারি মানুষজন ঢুকে পড়তো, তাই জন্য বন্ধ করতে বাধ্য হয়েছে। সব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কী সুন্দর শাড়ি পাঞ্জাবি পরে এসছে, এখন প্রায় 4:30 বেজে গেছে। পুজোটা যদি একটু জলদি শেষ করতে পারতাম, তাহলে আমাদের স্কুলটায় যাওয়ার জন্য একটু চেষ্টা করতাম, কিন্তু এই এত বেলায় আর গিয়ে কী হবে, কারোর সাথেই তো বোধহয় আর দেখা হবে না। মিভান এই জায়গাটা দাঁড়িয়ে থাকতে ভীষণ পছন্দ করে, এত লোকজন গাড়ি ঘোড়া যায় তো। আর আজ অনেক দিন পরে একটা বিয়েবাড়ির নেমন্তন্ন পেয়েছি, সে সুযোগ কি আর ছাড়া যায়। মা বাবা যাবে না, তাই মিভানকে মা বাবার কাছে রেখে আমরাই যাচ্ছি, কারণ মিভান একটু ভিড় ভাড়টা দেখলেই না অস্বস্তি ফিল করে, তাই জন্য আর রিস্ক নিইনি, কারণ মৈনাকও নেই। বিয়েটা হচ্ছে পলির এক বোনের বিয়ে। ওদের বাড়ির যে কোনো অনুষ্ঠানেই আমার যেতে এত ভালো লাগে, সবাই খুব হই হুল্লোড় করে,
আর পলির বাড়িতে গেলে আমরা তো আসতেই চাইতাম না, সবাই একসাথে থাকে, সব বোনেরা জ্যাঠতো খুড়তুতো। আর ভীষণ সুন্দর গ্রামের মধ্যে, চারিদিকে গাছগাছালি, তার মধ্যে বাড়ি। আপনাদের একদিন নিয়ে যাবো ওর বাড়িতে। আর বিয়ে বাড়িটা পড়েছে আমাদের বিরাটিতে, একদম বিরাটি ব্রিজের পাশেই পলির মাসির বাড়ি, সেখানে। আর আজকে বিয়ের ডেট তো, সেই কি জ্যাম রাস্তায়! খর্ধা থেকে বিরাটি আসতে আমাদের প্রায় 1.5 ঘন্টা সময় লেগে গেল। 1.5 ঘন্টা যুদ্ধ শেষে অবশেষে পৌঁছালাম বিয়ে বাড়িতে। আর এটা হচ্ছে পলির নিজের বোন মলি, ও একদম আমার মতোই, তাই জন্য ওর সাথে আমার খুব ভালো মিল খায়। আর এটাকে দেখেছেন, ঘেমে টেমে কি অবস্থা, এই জন্য ওকে মোটা কিচ্ছু পড়ানো যায় না। ওই যে সামনে বিয়েবাড়ি, কত বছর পর একটা বিয়েবাড়ি পেলাম, মনে যে কি আনন্দ হয়েছিল। বিয়েবাড়ির মেন আকর্ষণই তো আমাদের সাজগোজ আর খাওয়া দাওয়া। এখানে সবাই পলির বাপের বাড়ির লোকজন, কত বছর পর সবার সাথে দেখা। অনেকের সাথে হয়তো লাস্ট আমার দাদার বিয়েতে সেই দেখা হয়েছিল, আর আমার দাদার বিয়েতে দুঃখজনকভাবে মৈনাকি থাকতে পারিনি। মিভান খুবই ছোট ছিল তখন, 1 বছর মতো বয়স, ওকে নিয়ে আমি ছিলাম। আর এদিকে আমরা আসা মাত্রই পোজ নিয়ে ছবি তুলতে দাঁড়িয়ে পড়েছি। আর এখানে যাতে যাতে দেখছেন, সব পলির বোনেরা, কেউ মাসুতো বোন, কেউ মামাতো বোন, এরকম। আর এই হচ্ছে আমার দাদা। এখন যত হাসছি, ছোটবেলায় কিন্তু আমাদের মধ্যে ততটাই ঝগড়া হতো, এত ঝামেলা করতাম আর মারামারি করতাম, সারা পাড়ার লোক ছুটে আসার মতো অবস্থা হতো, জানেন। আর এখন সেসব দিনের কথা ভাবি আর হাসি পায়, সামান্য রিমোট নিয়েও কত ঝগড়া করেছি। এদিকে গানের সাথে সাথে ছোটকু দুটো নাচানাচি শুরু করেছে। এই যে আর একটা বাচ্চা দেখছেন, ওটা হচ্ছে পলির মাসুতো বোনের মেয়ে, ওই সুন্দরী আবার শাড়ি পরেছে। আর ইনি হচ্ছেন পলির মামা, অসম্ভব ভালো মানুষ, আর আমার খুব পছন্দের মানুষগুলোর মধ্যে একজন। সারাক্ষণ মুখে হাসি, কোনো সময় বিরক্তি নেই। এদিকে আমরা চলে এসেছি ফুচকা খেতে। কলকাতা এসে এবার আমার ফুচকা সেভাবে খাওয়া হয়নি, বিয়ে বাড়িতে ফুচকা খাওয়ার সুযোগ কেউ ছাড়ে? 2-3 রাউন্ড চিকেন পকোড়া, ভেজ পকোড়া এইসব খেয়ে নিয়ে এখন আবার ফুচকা খাওয়া শুরু করেছি। কলকাতা এসে যা খাওয়ান খাচ্ছি আমরা। ফুচকা খাওয়ার আগে ভাবি প্রচুর খাবো, কিন্তু আলটিমেটলি সেভাবে খেতে পারি না, ওই 3-4 পিস ব্যাস। আর মিভানও কলকাতা এসে এত স্ট্রিট ফুড খাচ্ছে, আমার তো খুব ভয় ভয়ই লাগছে, কখন না আবার পেটটা খারাপ করে দেয়। আসলে ওখানে তো এরকম রাস্তাঘাটে এত খাবারের দোকান দেখে না, এখন দেখলেই বায়না করছে। খুব বেশি দিচ্ছি না, তাও মাঝে সাঝে তো খেয়ে নিচ্ছেই। এখন হচ্ছে বিয়েবাড়ির সবচেয়ে ইম্পর্ট্যান্ট অ্যান্ড পছন্দের পার্ট, খাওয়া দাওয়া। প্রচুর খেয়েছি, কী কী যে খেয়েছিলাম এখনও তো মনেও নেই, তাও ওই রাধাবল্লবী, চানা মশালা, ফ্রাইড রাইস, চিকেন, এই কটা জিনিসই মোটামুটি মনে আছে। আগে যখন দাদা শ্বশুরবাড়িতে যেতাম, আমার জন্য বিশাল বড় গামলায় বিরিয়ানি রান্না করা হতো, ওদের তো এমনি জয়েন্ট ফ্যামিলি, সবাই একসাথে খাওয়া দাওয়া করতাম। আর এই ছোটকুটা খাচ্ছে পাস্তা, ওর জন্য বাড়ি থেকে পাস্তা রান্না করে আনা হয়েছে। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, তাই বাড়ি যাওয়ার পালা। অনেকক্ষণ খুব আনন্দ হই হই করলাম, এই ওলার জন্য এখন অপেক্ষা করছি। আর বাড়ি যেতে যেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার খুব জলদি দেখা হবে কলকাতার আরও একটা নতুন ব্লগ নিয়ে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন, পেজটি প্লিজ ফলো করে দেবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক আনন্দে থাকবেন। বাই বাই।